হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি একটি নতুন রেসিপি ভিডিও নিয়ে। আজকের রেসিপি হলো কচুর লতি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে কচুর লতি নিয়ে নিয়েছি, আর কচুর লতিটা ভালোভাবে ধুয়ে এটাকে আমি সিদ্ধ করে নেবো অল্প নুন দিয়ে। তো আমি এখানে লতিটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এবার কড়ার মধ্যে তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে চিংড়ি মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তো সেটাকে আমি ভেজে নেব। তো আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যে কিছুটা কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে পেঁয়াজটা ভেজে নেব। এরপর কিছুটা আদা রসুন বাটা আমি দিয়ে দেব। তারপর কিছুটা টমেটো কুচি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে এটাকে ভেজে এরপর একে একে মশলা দেব। তো প্রথমে আমি নুন দিয়ে দিলাম, দিয়ে তারপর জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষে গেলে তার মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছটা, দিয়ে ভালো করে কষিয়ে তারপর সিদ্ধ করে রাখা লতিটা আমি দিয়ে দেব, দিয়ে ভালোভাবে কষতে থাকব। কচুর লতিটা প্রায় হয়ে এসছে। এবার আমি লাস্টে একটুখানি চিনি অ্যাড করে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে নেব। তারপর কিছুটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো গরম মশলার গুঁড়ো, অল্প পরিমাণে একদম। তো এটা নামানোর আগে আমি এর মধ্যে একটু লেবুর রস দিয়ে দিয়েছিলাম যাতে গলা না চুলকায়, তো ওটা ভিডিওতে স্কিপ করে গেছে। তো তৈরি হয়ে গেছে আমাদের কচুর লতি। তো তোমরাও এইভাবে বাড়িতে ট্রাই করো, আর কারা কারা কচুর লতি খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো চলো, টাটা বাই।